আজ বৃহস্পতিবার 13 অক্টোবর 2005 28 আশ্বিন 1412 8 রমজান 1426 আজ একটা মাস্টারকে সেট করতে যাচ্ছি এই কারণে যে আমাদের মধ্যে অনেক সময় কিছু ভুল ভ্রান্তি গুপ্তভাবে লুকিয়ে থাকে। প্রশ্ন করতে বা জিজ্ঞাসা করতেও আমরা অনেক সময় লজ্জা বা চুপ করে থাকি। প্রথম প্রশ্নটি হল কোরআনের সূরা হুদ আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে আমি আদ জাতি এবং সামুদ জাতিকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মাত্র একটি কারণ, সেই কারণটা কি তাও কোরআনে আছে। সেই কারণটা হল তারা আদ জাতি এবং সামুদ জাতি মূর্তি পূজা করে। They are the worshippers of effigies or icons. Therefore, I annihilated two nations. One is Samud, another is Ad. Surah Hudde, Etaj. এই মূর্তি পূজাটা হয় আজ থেকে সম্ভবত আনুমানিক 3000 বছর আগে। অপরাধ কি? মূর্তি পূজা। এবং এই মূর্তি পূজার জন্য সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। ওকে, ভালো। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে আপনি যে একজন বিরাট ইসলামিক গবেষক, আপনার সামনে অনেকে থরথর করে কাটে, সে পীর ফকিরই হোক আর যেই হোক, তা আপনি কি প্রশ্ন করছে যে আদ সামুদ জাতিকে যদি মূর্তি পূজার জন্য সমূলে ধ্বংস করে দিয়ে থাকেন, ভালো, তার অনেক আগে থেকে বিশাল ভারত ভূখণ্ডে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, ত্রিনাথ পূজা, জগন্নাথ পূজা, মহাদেব পূজা, শীতলা পূজা, মনসা পূজা, রামের পূজা, লক্ষণের পূজা, রাধা কৃষ্ণের পূজা চলতেছে এই বিশাল ভারত খণ্ডে। এই আদ সামুদ জাতির আগেও যে মূর্তি পূজা চলতেছিল, আল্লাহ পাক আপনি এই মূর্তি পূজারকদের কেন ধ্বংস করলেন না? কোন অজ্ঞাত কারণে ধ্বংস করেন নাই? আমি বলবো না আল্লাহ পাক যে আপনার এক চোখে তেল আর এক চোখে লবণ, আপনি নিরপেক্ষ, আপনি আল্লাহুস সামা, আপনি মহা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা ইসলাম। আজ সেই দেবতাই ভূত হচ্ছে। হায় গুয়েভেলস, ইফ লাইস টু বি রিপিটেড 17 টাইমস ইট উইল সাউন্ড লাইক ট্রুথ। একটা মিথ্যাকে সত্যবার 17 বার সত্য সত্য উচ্চারণ করলে এটা সত্যের মতো শব্দ করে, প্রতিক্রিয়া করে। আজকে তথাকথিত মৌলবীরা বলে ধর্ম নিরপেক্ষতা কুফুরি। আল্লাহুস সামা, আল্লাহ মহানিরপেক্ষ। আদ সামুদ জাতিকে আপনি ধ্বংস করলেন ডিউ টু দ্য পলিটিজম,
due to the worship of statue or icon or effigy. কিন্তু তার আগে বহু আগে থেকে এতগুলি মূর্তি আরো অনেক আছে, আমি তো নাম অত জানি না। এদের যে পূজা হচ্ছে আজ বিজয়ের দশমীর দিন দুর্গা পূজার আপনারা দেখেছেন। আল্লাহ পাক অখণ্ড ভারতকে আপনার কোরআনে কেন মূর্তি পূজা করার পরেও তাদের অক্ষত রইল? নিশ্চয়ই কোন অজ্ঞাত কারণ আছে যা আমার জানা নাই। আপনি বলবেন না, সীমিত বুদ্ধির মানুষ আমি। কোরআনের সূরা লোকমানের সম্ভবত 27 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, আমার এই কোরআনের ব্যাখ্যা সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি এবং গাছগুলো কলম হয় তবু কোরআনের তফসির লিখে শেষ করা যাবে না। এবং আরো জেনে রাখো, এরকম সাতবার পানি সাতবার গাছ হলেও শেষ করা যাবে না। আমি কালকা তফসিরে উসমানি খুইলা দেখলাম সাতবার, আর আমরা মৌলবীর কোরআন তফসির শেষ। এটা কেন বলেছে আল্লাহ? গবেষণা করো, জ্ঞান অর্জন করতে হলে গবেষণার প্রয়োজন। সেই গবেষণার দরজাই বন্ধ করে দেয় এই তথাকথিত মৌলবীরা, তার মতবাদী সব আহলে হাদিস। ওই বাংলা ভাই নাকি রহমান এগো মতবাদ আর সব্বা, আবার উকা অর্থে আবার এই বা কিরম করলে চলবো? আমরাই মারামারি করে শেষ। চার চারটি লিখবার লেখুক না, তাদের স্বাধীনতা দেন, কিন্তু তাই বলে জঙ্গলিবাদ তো দিতে পারি না স্বাধীনতা। আপনি গ্রেনেড মারবেন শাহজালালের মাজারে, আবার ওই মাজারের পয়সা আপনারাই খাইবেন। কল্লা শহীদের মাজারে আপনারা বোম মারবেন, এটা তো ইসলামের ইতিহাসে পাই নাই। মহানবী জীবনেও তো কাফেরের বিরুদ্ধে প্রথমে অস্ত্র ধরেন নাই। একটি দলিল দেখাতে পারলে আমি ধন্যবাদ দেব। আবু জাহেল প্রথম পতনের যুদ্ধে অস্ত্র ধরছে, প্রতিহত করছে। আবু সুফিয়ান, ওখানে আবু জাহেল মারা যায়, আবু সুফিয়ান ওহদ খন্দক যত যুদ্ধ সবই তো দেখি কাফেরের আক্রমণ করে সরকারে দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রতিহত করেন। সবচেয়ে যে ভাইস চ্যানেলেন্ট এনিমি, হু ইজ দ্য আর্চ এনিমি নেমড আবু সুফিয়ান, তিনজনের তো মৃত্যুদণ্ড ছিল, দুজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, কিন্তু আবু সুফিয়ানকে যখন বেঁধে নেওয়া হলো মক্কা বিজয়ের সামনে সময়, সাহাবীরা মনে করছে টুকরা টুকরা গোশত করে দেবে, টুকরা টুকরা করে গোশত করে দেবে। আবু সুফিয়ান সামনে এসে বললেন মহানবীর সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মহানবী ক্ষমা করে দিলেন। কত বড় শত্রুকে ক্ষমা করলেন, আমার ঈসাও আমার নবী, আমি ঈসা নবীকে যদি অস্বীকার করি আমি কাফের, মুসাও আমার নবী আর শর্তই নেই কাফের, দাউদ আমার নবী, ইব্রাহিম আমার নবী। তো ঈসা যদি ক্রুশে বিদ্ধ হয়ে বলতে পারেন ফাদার ফরগিভ টু দেম দে নিউ নট হোয়াট টু ডু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তারা কি করতেছে তা তারা নিজেরাই জানে। আমার মহানবী এত কি যুদ্ধ যার বিরুদ্ধে করে গেল, কত বড় বড় জলিল কাদরের সাহাবারা শহীদ হয়েছে, সেই ভাইস চ্যানেলেন্ট এনিমি ক্যাপিটাল এনিমি আর্চ এনিমি সবচেয়ে বড় শত্রু তাকে আনছে কলমা পড়ার সাথে সাথে মহানবী ক্ষমা করে দিলেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাত, কি কিছু বুঝিত না।
তাহলে এর মধ্যেও রহস্য আছে, টিটকারি করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য আমরা বুঝতে পারি না। এক জায়গায় আজ সমুদ্রকে ধ্বংস করে, আরেক জায়গায় আজ সমুদ্রের আগের থেকে অখণ্ড ভারতে মূর্তি পূজা করছে, অথচ বহাল তবিয়তে আজও টানা আছে। আমার আপনার দৃষ্টিতে এটা কন্ট্রাডিকশন হতে পারে, আত্মবিরোধী হতে পারে, নো। আল্লাহ বলেছেন, মা তারা বিকল্পের রহমানি মিনতা পাবো, আমার সৃষ্টির কোথাও তুমি বিন্দু মাত্র ভুল পাবে না। আপনি সূরা বাকারার 164 নম্বর আয়াতে আছে, মেঘ বর্ষণ হয় কেমনে বিজ্ঞানী বলবে, সাগরে জাহাজ চলে কেমনে বিজ্ঞানীর ডিউটি, সাগরে লবণ আসলো কেমনে বিজ্ঞানীর ডিউটি। বলি এটা তোমার ফাংশন না, তোমার ফাংশন আত্মাকে জানা, তোমার ফাংশন পরিশুদ্ধতার জন্য। আপনি দাঁতের ডাক্তারের ডেন্টিস্টের কাছে যদি কারণে আমার চোখটা দেখেন গজালি লাগতে গিয়ে আমার নিবার চাইব, আমি এলাম ডাক্তার, ঠিক আমি দাঁতের ডাক্তার, চোখ তাই বলেছেন যান চোখের ডাক্তারের কাছে যান, আর চোখের ডাক্তারের যদি কোন দাঁত দেখান বুঝবে না। প্রত্যেকটার ফাংশন আলাদা। আমরা মনে করি অলি রে দেশ, কতগুলি রাম ছাগল মার খাকিয়া নিয়েছে, আলেল মুল হেজাবুল আকবার, এই জ্ঞানই আল্লাহরে পাইবার পথে সবচেয়ে বড় পর্দা হইয়া দাঁড়ায়। তাহলে এখন স্বামী বিবেকানন্দের কথা উনি বলতেছেন না, আমরা তো দুর্গা পূজা করি না। একজন জিজ্ঞেস করেছে, আমরা মূর্তি পূজা করি না, এই যে করেন দেখি না, এই মূর্তির মধ্যে দশদুর্গত রাশিকে সামনে রেখে আমরা ভক্তি করি, লক্ষ লক্ষ পূজা মণ্ডপে এক দুর্গা আসে কি করে, উনি সর্বজনীন সবখানে আছে, সর্বভূত বিরাজমান, তাই আমরা তাকে নিরাকার কে পূজা করা যায় না, তাই সাকার করে দেই, বাবার মৃত ছবিটার ফুল দিয়া সাজিয়া কান দিই, আব্বা এটাও তো মূর্তির আধুনিক সংস্করণ, ইট ইজ দ্য লেটেস্ট ট্রেডিশন অফ দ্য স্ট্যাচু, তখন ক্যামেরা ছিল না, ঠিক না, এটা দেখলে কে না বলবে এইটা ডাক্তার জাহাঙ্গীর, এইটা মূর্তির আধুনিক সংস্করণ। একবার ক্যালকাটার রিপন কলেজে সরস্বতী পূজা হচ্ছে, তখন স্বামী বিবেকানন্দ জীবিত, স্বামী বিবেকানন্দ সম্ভবত 2002 সালে পর্দা নিয়েছে, আমার বাবার জন্মের আগে, সুতরাং ওই প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, পূজা করতেছে তো পুরোহিতকে বলতেছে, ওই প্রিন্সিপাল বুড়া হাতে একটা লাঠি, ইতি কি এই কি কয় সরস্বতী, ই কি করে কয় বিদ্যা জ্ঞানের দেবী, ইতে তো আমি খোঁচে দিয়ে নাকটা ভেঙে ফেলে দিতে পারি। স্বামী বিবেকানন্দ যে প্রধান অতিথিতে দাঁড়ায়, তো স্বামীজি স্বামীজি পাত্রী তুই তো বুঝরা, তুই খোঁচা দিলে ডাক্তার বা মোতার লাঠিটা আমার কাছে, আমি খোঁচা দিলে মুন্ডুটাই মাথাটাই পড়ে দিল, ওই পাত্রী আমরা নিরাকার দেবীকে একটা সাকারের রূপে ভক্তির জন্য আনি, তীর্থহস্তা তারপর দিন পানি ফালে দিন, দুর্গার এত সুন্দর করে সাজে আজকাল দুপুর দুপুর পানির মধ্যে ফালাইতেছে, আপনি কেন পানি ফালাই, আমরা মূর্তি পূজা করি না তাই ফালে, এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা আমরা প্রতিদিন করি। তো যাই হোক, আমি জানি না আজ সমুদ্র জাতির মতো মূর্তি পূজার করার ধরুন কোরআনে তাদেরকে সমূলে ধ্বংস করেছেন,
ভারত অখণ্ডে ভারতের লোক কালী দুর্গা যারা পূজা করেন তাদেরকে কেন ধ্বংস করলেন না, এই অজ্ঞাত রহস্যময় কারণ আমার জানা নাই, এর ব্যাখ্যাও আমি দিতে পারব না। আরেকটি প্রশ্ন আমাকে খুব ব্যথিত করে চলে, একজন লেখক যার বই প্রায় 25-30টা ভাষায় অনুবাদ করা হয়েছে, তার বাড়ি সম্ভবত বরিশালে, নাম আরজালি মাতব্বর। তা আরজালি মাতব্বর সাহেব তার প্রথম খণ্ডের মধ্যে আল্লাহর ভুল ধরছে, সেটা কি আউল? আউল মানে সম্পত্তির বন্টন। এখন আপনার কাছে এক টাকা আছে, ওলা এত পাইব, মাইয়া এত পাইব, বউ এত পাইব, মুখ এত পাইব, মুখে সব হিসাব, সবটি হিসাব মিলিয়ে দেখা যায় এক টাকা এক আছেই আপনার কাছে এক টাকা দেখা না করছে আছেই এক টাকা একানা দিব করছে। আরজালি মাতব্বর বলতেছেন যে আল্লাহ পাক একটা সাধারণ হিসাব, কারে কত দিবেন না দিবেন এটা আউট, এই হিসাবে আপনি এক টাকা আপনার পকেটে আছে, আপনাকে এক টাকা গেলা দিয়ে বলাইলেন, আপনি ভুল করলেন, মৌলালি 28 দিয়া ভাগ করে সেটা শুদ্ধ করলেন। তো আরজালি মাতব্বর আল্লাহ লইছে বলতেছে আল্লাহ আপনি এই ছোট্ট পোলাপালের যোগ বিয়োগ গুণন ভাগ অঙ্কের মধ্যেই ভুল করেন, আবার আপনি কি সুন্দর করে কন, আমি সাররা সাররা করে হিসাব দেব, আমি হিসাবের মাস্টর, আপনি যে কিরম মাস্টর বিসমিল্লাতেই বোঝা যায়। আরো জানি মাতব্বর এত বড় কথা আল্লাহর বিরুদ্ধে করলো, তার বই কেন ব্যান্ড হল না, কেন বাংলাদেশের আলেমেরা বলল না যে না আল্লাহ আউলে ভুল করে নাই, মৌলা আলী সেটাকে 28 দিয়া ভাগ করে শুদ্ধ করে নাই, আল্লাহ ভুল করে কি করে? বিরাট একটা প্রশ্ন। সেই 24-25টা ভাষায় প্রকাশিত কত দেশের আলেম সব আল্লাহর ভুল ধরে, আমরা করে তো বাড়ি গো আমরা বাইরিয়া আগ্নি ফুটে ভালাইব, যান আলোচালি মতব্বরের প্রথম খণ্ড পড়েন গা, আল্লাহ আপনি যোগ বিয়োগ গুণন অঙ্কেই ভুল করে ফেলান, কারে কত দিবেন হলি এক টাকার জায়গায় এক টাকা এক আনা হয়ে যায়, আবার করতেছেন আপনি ঝর্রা ঝর্রা করে হিসাব লইবেন, আপনি হিসাব লহনের মধ্যে মাস্টার অফ দা মাস্টার, আপনি যে কিরম মাস্টার অফ দা মাস্টার, আউল দেখলেই তো বোঝা যায় এত বড় অপমান আমাদের। ইচ্ছে আমি জ্ঞান আমার ধরে না, কারণ আউল সম্বন্ধে সুরার নেশার এই সব বিষয়ে আমার জানা নাই। যারা ফেকাবিদ যারা ভালো ভালো মুফতি তাদেরকে একত্রিত হয়ে এই আরজালি মাতব্বরের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, না না আল্লাহ কখনো ভুল করতে পারে না, আরজালি তুমি মিথ্যা কথা লিখেছ, আরজালি তুমি মিথ্যা কথা লিখেছ, মওলা আলী 28 দিয়া ভাগ করে সেটা শুদ্ধ করছে এই কথাও মিথ্যা। হে বিশ্বের মৌলবী দূর বাদ দিলাম, কারণ বাংলাদেশে কি একটা মৌলানা মুফতিরাও একসাথে চিৎকার করে প্রসেশন করে বলল না আরজালি মাতব্বরের বই বাজেয়াপ্ত করো বাজেয়াপ্ত করো, আল্লাহর ভুল ধরছে, আল্লাহরে বলতাছে যে আপনি আউলেই ভুল করেন আর যার্রা যার্রা করে কি হিসাব লবেন এটা তো দেখাই যায়। সুতরাং এই কথা আশা করি একদিন আলেম সমাজ আরজালি মাতব্বরের এই কথা যে সর্বস্ব মিথ্যা এটা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটি প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকে জিজ্ঞেস করে এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি না, আমি পোকা পেয়ে যাই,
আমাকে একদিন প্রশ্ন করলেন, হুজুর আপনি বলেন, হুজুর শয়তান আগে কি ছিল? আমি বললাম উনার নাম হযরত আজাজিল আলাইহিস সালাতু সালাম। কেন ইনাকে এত আলাইহিস সালাতু সালাম বলেন? আমি বললাম উনি 6 কোটি বছর ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলছে, আবু গন্ডিবের ছেলে শয়তানের আজাজিল আলাইহিস সালাতু সালামের বাপের নাম গন্ডি, বড় ভাইয়ের নাম আবু, ছোট ভাইয়ের নাম আজাজি। আপনি হয়তো এটা নাও ধরতে পারেন, এটা কোনো বাহাদুরি নেই জানার মধ্যে, আমি আগেও বললাম যে আমার হোক এটা ফিরে দিব সেইটা কথা জানলে এইটা দেখি করুন। উনি ছিলেন ইমামে মালায়েকা সমস্ত ফেরেশতাদের সর্দার, ঠিক না হুজুর? উনি 6 কোটি বছর ইবাদত বন্দেগি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু মূলত জিন ছিলেন। আমাকে হ্যাঁ জিন ছিলেন, উনি জিন, উনার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি হ্যাঁ মানুষের আসমান জমিনে সব আমার ইবাদত করে, শুধু আমার খালাক্ত জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, মানুষ আর জিন আমার ইবাদত করে না, আমি তাদের স্বাধীনতা দিয়েছি, বললে করো না করলে না করো কিছু জিনিস জন্য। উনি যখন আদমকে উনি সেজদা দিলেন না, ফাসাজাদু সবাই সেজদা দিলেন ইল্লা ইবলিস, এখানে শয়তান হবে না, ইল্লা ইবলিস মানে অহংকার, উনি সেজদা দিলেন। এই সেজদা না দেবার ধরুন উনি শয়তান হয়ে গেলেন। হুজুর নিউটনের সূত্র এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন মানে না, সারা পৃথিবী মানে বিজ্ঞান মানে আইনস্টাইন মানছে সবাই, প্রত্যেক কার্যের ঠিক ততটুক রিঅ্যাকশন, বিনা বাতাসে গান লড়ে কন্যা, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা লড়ে কন্যা। সেই শয়তানের ডিউটি কি? আপনারা আমার জাহান্নামে ফেলাইবার লাকড়ি, জাহান্নামের লাকড়ি বানাইবার জন্য উনি এই প্ল্যান করে। কোরআনে আছে অধিকাংশ তোর বন্ধু কইরে ফেলাবি এবং জাহান্নামে যাবে গিয়া, কিন্তু যে আমার প্রেমিক তাকে পাবে, যে আমার প্রেমিক তাকে তুই শত কইলেও পাবে। প্রেম কি? অষ্টম এডওয়ার্ড ছোটকালে শুনেছি, রাজ সিংহাসনে বসবে, ব্রিটিশের সূর্যের অস্ত্র মৃত হতো না, অখণ্ড ভারত ব্রিটিশের গোলাম, সেই সময় অষ্টম এডওয়ার্ড সিংহাসনে বসবে, খাটকিরা তো পারমাইয়া বিয়া করে হলে বাকিংহাম প্রাসাদে বললো তো পারমাইয়া তাল্লাক দাও সিংহাসনে বসো, এই সিংহাসনে বসাটা ছিল অষ্টম এডওয়ার্ডের জন্য আদর্শ। কিন্তু উনি বললেন আমার সিংহাসন লাগবো না, আমি তো পার মাইয়া লইয়া চললাম, এই তো পার মাইয়া লইয়া চললাম, এটাই প্রেম। দ্য গ্রেভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ, যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে। সুতরাং আদর্শ দিয়া জান্নাত পাবে, জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ, দুঃখ ভোগ, সুখ ভোগ, মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই, ভোগে মুক্তি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের কোন দুঃখ নাই,
শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা জাহান্নামে যাই, কোনো দুঃখ নাই, কারণ শয়তান আমাকে পিছনে লাগিয়ে দিচ্ছেন। আমাদের ধোকাতে আমরা জাহান্নামে যাই, কিন্তু শয়তান তাকে ইমামে মালাইকা ছিল, ফেরেশতাদের সরদার ছিল, তাকে কে ধোকা দিল? কারণ তার আগে তো কোন শয়তান ছিল না, তার আগে তো কোন শয়তান ছিল না, শয়তান নেন না শয়তানকে ধোকা দেব, ইমামে মালাইকা ফেরেশতাদের সরদার তাকে কে ধোকা দিয়া কে শিখাইলো বল আনা কাইনু মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, এই কথাটা এই কথাটা কে শিখাইলো? তুমি না বলছো তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও ললে না, তুমি না বলছো আল্লাহু আনা কাওয়াবকা, আমি সেই আল্লাহ তোমাদেরকে হাসাই তোমাদেরকে কাঁদাই। আল্লাহ জানতে চাই আমরা না হয় শয়তানের ঢোকায় পড়ে জাহান্নামের লাকি হই, কোন আপত্তি নাই, কিন্তু শয়তান তাকে শয়তান ছিল না, ফেরেশতাদের সরদার ছিলেন, তাকে কি শয়তান বানালো? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, আমি দিতে পারি না, এই প্রশ্নের উত্তর আমি আজও জানি না, তাই এর উত্তর আমাদের খুঁজতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রহস্য লোকের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে, হয়তো আমরা জানি এইটাই প্রেম দিয়ে সবকিছু পাওয়া যায়, এটা অন্য বিষয়। এই জন্য ঊর্ধ্ব চিন্তা মুসলমানরা করতে পারে, মুসলমানরা কাবালো এই ব্যস্ত হেরা গুহারে একবারও মনে করে মহানবী যে 15 বছর হেরা গুহায় ধ্যান সাধনা করছে, মোল্লায় নাম হল আরে ওখানে কোরআন না ছিল, রুহুল আমিন আসলো, আর 114টা সূরার একটা সূরাও কাবায় না ছিল না, কাবায় শরীয়ত হেরা গুহায় মানে আঙ্গুল চোখে হাতে আঙ্গুল আয়না দিয়ে দেখো লাগে, এটা তো ক্লিয়ার বুঝা যায়। সেট গুলো 108 নিউ এলিফ্যান্ট রোড সুফিবাদ প্রকাশনালয় হতে পাবেন, 1-8 60 মিনিটের 90 মিনিটেরও কিছু আছে, এগুলো শুনলে হয়তো আপনার বিবেক এবং চৈতন্য একটা ধাক্কা মারবে, এটা আমার বিশ্বাস।